কলকাতা ব্রিটিশ সময়কার প্রথম রাজধানী। আজও এই শহরে রয়ে গেছে পুরনো দিনের ছাপ। কিন্তু পুরনো দিনের কথা বললেই মনে পড়ে যায় সে পুরনো দিনের নাটক, থিয়েটার। বাবা দাদুদের সঙ্গে তো দেখতে আমরা সবাই গেছি, কিন্তু আজকালকার নতুন জেনারেশনে আর থিয়েটার কেউ দেখতে যায় না। আজকালকার বাচ্চাদের কাছে নাটক জিনিসটা প্রচণ্ড বোরিং আর টাইম টেকিং। কিন্তু যদি আমরা চলে যাই সাউথ কলকাতার বুকে ভবানীপুরে, সেখানে আমরা দেখতে পাবো স্নেহেন্দু দেওয়ানজি আর তার তালিগঞ্জ জন্য ভাবনাকে। সেখানে আজও বাচ্চাদের জন্য থিয়েটার শেখানো। আমি রামকৃষ্ণ মিশনের ক্লাস 7-এ ভর্তি হয়েছিলাম, তখন ওখানে হঠাৎ করে আমাকে একটা ছোট্ট চরিত্রে দিয়ে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ভগবান শিবের চরিত্র। তো জয়দ্রথ বসে রয়েছে, আমি শিব, হ্যাঁ, এবং সবাই বলল তোকে দেখতে কিন্তু পুরো শিব ঠাকুরের মতোই লাগে। এটা প্রথম সূত্রপাত। আজ এই বছর টালিগঞ্জ জন্য ভাবনার 10 বছর পূরণ হলো। ছোটদের মধ্যে এখন বই পড়ার প্রবণতা তো কমে গেছে, ছোটরা সারাক্ষণ আছে মোবাইলে, তাহলে ইন্টারনেটের একটা জগতের মধ্যে নিজেদের হচ্ছে সেজন্য হতাশা। আমরা চেষ্টা করছি সারটা, যেমন গাছ পুঁতলে যেমন সার দেয়, আমাদের সার হচ্ছে রবীন্দ্রনাথ, সুকুমার, উপেন্দ্র কিশোর, এদেরকে ছোটদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাতে তাদের কল্পনাটা বেঁচে থাকে। এরা যা বলবে তাই করবে, যেসব বাচ্চাগুলো মানে প্রচুর লোকদেরকে দেখে মনে হয় যে আরো বাচ্চাদের যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। 2018 থেকে আমি টালিগঞ্জ জন্য ভাবনার সাথে যুক্ত। তারপরে গেল কোভিড, এই সময় বিভিন্ন রকম ছোট ছোট অনলাইনে প্রজেক্টের মাধ্যমে আমি যুক্ত ছিলাম। আমি এই সংস্থাকে এই কারণে উন্নীত জানাই যে আজকের সময় তাদের নিজের অনেক কাজের মাধ্যম দিয়ে, মানে বিভিন্ন ছোটো ছোটো প্রজেক্টের মাধ্যম দিয়ে আবার সেই আগের জগতে ফিরিয়ে আনার যে আপনার চেষ্টা তালিকা জন্য ভাবনার, তার জন্য আমি তাদেরকে সত্যি উন্নীত জানাই এবং আমি তার জন্য নিজেকেও তাদের মধ্যে ইনভলভ করার চেষ্টা করি। আমরা বাচ্চাদের থিয়েটারের পাশাপাশি তাদেরকে কাজ, তাদেরকে সবুজ নিয়ে কাজ করা, বাগান করা, এসবও উদ্বুদ্ধ করি। বিভিন্ন জায়গায় থিয়েটার দেখেছি, যেহেতু এটা আমাদের প্যাশন, থিয়েটার দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে ছোটদের নিয়ে থিয়েটার করা এর আগে বিশেষ কেউ ভূমিকা নেয়নি। প্রথমেই যখন স্যারের সঙ্গে পরিচয় হলো, আমরা দেখলাম যে কি যে স্যার কেবলমাত্র ছোটদেরকে নিয়েই থিয়েটার করা বা আবৃত্তি শেখানো। সেথায় মাস দিয়ে ভাই দিনকে গোনে, বছর দিয়ে মাসে, আর বয়স যতই বাড়ে ততই বয়স কমে আসে। সেথায় শুশুরিতে কাঁদে সবাই, কান্না পেলে হাসে, নিতে বাড়িয়ে চলে এলাম বলে সেলাম বাবা সেলাম। স্যার এবং এটাতে এত আন্তরিক ভাবে শেখান, তখন থেকে আমাদের স্যারকে একটু একটু করে ভালো লাগতে লাগতো। স্যারের অ্যাক্টিভিটি, স্যারের ট্রেনিং দেওয়া, স্যারের বাচ্চাদের সঙ্গে অতি সহজে মিশে যাওয়া। স্যারের কাছে আমি শিখছি কারণ স্যারের কাছে মজা হয়, স্যারের কাছে মজা হওয়ার জন্য আমার শিখতে আসতে ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম তো আমি সিনেমা দেখতাম, তখন থেকে অ্যাক্টিংটা ভালো লেগেছে,
অ্যাক্টিংটা ভালো লাগতে বা স্যারের কাছে যখন আসলাম দেখলাম একটু কিন্তু স্যার সেটাকে এমনভাবে আমার কাছে রিপ্রেজেন্ট করলো যেটা আমি অ্যাক্টিংকে প্যাশন নিজে বানাতে বাধ্য হলাম। স্যার এত ভালো করে বোঝাতে লাগলো, এত ভালো করে শেখাতে লাগলো, আমিও ওই অ্যাক্টিংটার সঙ্গে একেবারে হৃদয় দিয়ে অ্যাক্টিং করতে লাগলাম। পড়াশোনার সত্যি এটা করাটা উচিত, কারণ এটা একটা কাল্পনিক জগৎ, তো অনেকে এটা করতে চায় না, অনেকে বলে এই জিনিসটা খুব ভালো চাস না। এই যে পড়াশোনার জায়গা, পড়াশোনা থেকে এটা করা ভালো, এটা আমার মনে হয়। ওনার কাছে একটু জলের খোঁজ করছিলাম, তা সে কথা উনি কানেই নেন না, কেবল সাত পাঁচ গল্প মারতে লেগেছেন। বলতে গেলাম তোর রেখে ভেগে অস্থি। আরে দূর দূর, তুমি আর লোক খুঁজে পাওনি? ও তোমাকে জানেই বা কি, আর ও কি বলবেই বা কি। ওর যে একটা দাদা আছে, সেই খালিপুরে চাকরি করে, ওটাও তার আসতে ওর মতো গরু, তা বলতে পারো পুরো পরিবারটাই ওর মতো গরু। এত গরু পাচার হচ্ছে, তবে এদের আর হয় না। আমি জানি আমরা পারফর্ম করেছি হচ্ছে শিশির মঞ্চ, জীবনের অন্ধ, তারপর মিনার্ভা থিয়েটার। আমাদের শিশির মঞ্চে নাটক আছে। পড়াশোনার ভেতরে এদের একদম অসুবিধে হয় না, এরা এত সুন্দরভাবে ব্যালেন্স করে চলে, মানে আজও অবধি কোথাও কোনো অসুবিধা হয় না, এবং এরা দুর্দান্ত রেজাল্ট করে দুজনেই, এবং তার সাথে এটাও দুর্দান্তভাবে ওরা নিয়ে চলেছে, একদম কোনো অসুবিধা হয় না। বসে ওই 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 শরীরটা চাপালে বাবা করে বসে পড়া পড়া খেলা করতে পারি। বাচ্চাদের দিয়ে মঞ্চে এই কাজগুলো করানো, এটা কি কঠিন কাজ, কি কঠিন কাজ, অসম্ভব কঠিন কাজ। সামনে বসে ডিরেক্টরের বোধহয় পালস বিট বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে, কিন্তু অত ইয়ে করার দরকার নেই। বাচ্চারা এত সুন্দর না, আমি নিশ্চিন্ত করতে পারি স্নেহেন্দুকে যে একটি অসাধারণ অনুষ্ঠান হয়েছে। সুলানা চাহতি হ্যায় মা মুঝকো, মাই খিড়কি সে পরে যা গলি মে দেখতা হুঁ, বহন কে পগড়ি জো পহরেদার জাতা হ্যায়, গলি অন্ধেরি হ্যায় অর লোক ভি জ্যাদা নাহি, বস এক গ্যাস কা খম্বা হ্যায় টিমটিমাতা হ্যায়। ঘন্টা খানেক ঘন্টা দেরে কে ছুটি নিয়ে এসেছি, ওদের টা নেই, হয়তো বড়দের কোনো নাটক হলে আমি এতটা কষ্ট করতাম না আর কি। স্নেহেন্দু বলেছিল, তখনই মনে হয়েছিল যে ওদের অনুষ্ঠান আমার দেখার খুব ইচ্ছে ছিল, এবং এসে যে আমি ভুল করিনি, আমার খুব সুন্দর কাটলো এই সময়টুকু। থিয়েটার দেখার লোক তো কমই, আরও কম বাচ্চাদের থিয়েটার দেখার লোক, চলছে অর্থনৈতিক সমস্যা। আর দুঃখের বিষয় হচ্ছে আমরা থিয়েটারকে ওই প্রাধান্যটা দিই না, কারণ আবার কি 100 টাকা টিকিট কেটে একটা থিয়েটার হলে আসবে, তার চাইতে ওটিটি খুলে বা কোনো চ্যানেল খুলে একটা টিকিট দেখে দিলাম, তাহলে ইউটিউবে দেখে নেবো। লোকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের নাটক ইউটিউবে ডাউনলোড করো না? ছোটদের নিয়ে কাজ করা বা থিয়েটার করা, এটা ভীষণ কঠিন, মানে এখনো কঠিন, মানে কঠিন মানে যখন চাকরি ছেড়েছিলাম কর্পোরেট হাউসে, মানে আমি টাটার সিভিল ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন নিয়েছিলাম, মানে তখন ফাইন্যান্সিয়াল স্ট্রেন যেটা, যে মাস গেলে আমি এত টাকা মাইনে পাচ্ছি, হ্যাঁ, এবং সেটা ছেড়ে শিল্পের জগতে নিজেকে টেনে আনা। আমাদের আজকের এই অনুষ্ঠানটি নিছক বিনোদনের জন্য নয়, আমি চিৎকার করছি জল দাও। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক, এই দুনিয়া ঘরে বল 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 বল, ছন্দে ছন্দে কত রং বদলায় রং বদলায়। গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা বাও, ভারত বর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারত বর্ষে আজকে তোমার নেই কোথায়। আসুন আজ এই মুহূর্তে আর দেরি না করে আটকাই এই মারণ খেলা, কোথায় চলেছে মানব সভ্যতা। ভাবনার শাখা মনমোহুয়া শুরু হয় পরিবেশ সচেতনতা, হেলথ অ্যান্ড হাইজিন অ্যাওয়ারনেস, এবং অনাথ ও দুস্থ শিশুদের সাহায্য করার একটি দারুণ উদ্দেশ্য নিয়ে। আর এইখানে আমি একটা কথা বলতে পারি, যে অনুভূতির কথা, যে গাছ নিয়ে কেন কাজ করি, আমি গাছ প্রচন্ড ভালোবাসি, আছে পাতায় হাত দিয়ে আমার মনে হয় না, ও তো একটা প্রাণ, ওরও অনেক কিছু আমাকে বলার আছে, সেইটা আমার মনে হয় আমি বাচ্চাদেরকেও বলি অনেক সময়, এক মাসের পাতা ছিঁড়বি না।
তারও প্রাণ আছে, তোমারও প্রাণ আছে, এইটা যখন সে বুঝতে শিখবে সে কিন্তু অনেক কিছু শিখে যাবে। সেই জন্য আমি আজও এই কাজটা করে যাচ্ছি। তোদের মধ্যে এখন বই পড়ার প্রবণতা তো কমে গেছে, ছোটরা সারাক্ষণ আছে মোবাইলে, তাহলে ইন্টারনেটের একটা জগতের মধ্যে নিজেদের হচ্ছে সেগুলো হতাশা। আমরা চেষ্টা করছি সারটা, যেমন গাছ পুঁতলে যেমন সার দেয়, আমাদের সার হচ্ছে রবীন্দ্রনাথ, সুকুমার, উপেন্দ্র কিশোর, এদেরকে ছোটদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাতে তাদের কল্পনাটা বেঁচে থাকে। রবি ঠাকুর, হু ইজ দ্য ম্যান? পোয়েট নাকি? ওকে, বাচ্চা আমার পাবজি খেলে, দন্দনাদন ঠোকে, অয় অজগর পড়ছে না কেউ, ব্ল্যাকশিপেতেই মজে, বিদ্যাসাগর মানে এরা মূর্তিটাকেই বোঝে। মৌমাকে বললাম একদিন এসে যে আমি চাকরিটা করব না, ছেড়ে দেবো। এবার চাকরি তো ছেড়ে দিলাম, তো টাকা পয়সা নেই, তো বাবাকে বললাম যে তুমি আমাকে একটুখানি সাপোর্ট করো, একটা বছরের মধ্যে আমি কিছু না কিছু করে ফেলতে পারবো। তো তখনও বুঝিনি বাস্তবটা এত কঠিন আর কি। এই থিয়েটার যেটা আমরা শুরু করি, এখনো পর্যন্ত কোনো আর্থিক অনুদান নেই। আমরা আপ্রাণ চেষ্টা করি, অনেকেই বলি যে একটু যদি সাহায্য করে আমরা ছোটদের নিয়ে অনেক বড় বড় কাজ করতে পারি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সবকিছুই মানে ছোটদের ভোটাধিকার নেই, ফলে ছোটদেরকে সাহায্য করে তার কি লাভ হবে? সরকারি অনুদান আমরা বহুবার চেষ্টা করেছি, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পাইনি আমরা। আমরা তিনবার সিলেক্টেড, মানে প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করা সত্ত্বেও আমাদের গ্র্যান্ট আসেনি, আমরা গ্র্যান্ট পাইনি। ফলে আমরা যে করি পকেটের দিকটা কাজ করি, সেই কাজকে পকেটের টাকা দিয়ে 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 এইভাবে বাচ্চাদের থিয়েটার এ চালিয়েছে এখনো পর্যন্ত। আমাকে ওর পাশে দাঁড়াতে হবে, তো পাশে দাঁড়াতে গেলে তো সবকিছু নিয়েই পাশে দাঁড়াতে হবে, তো সেইখান থেকে আমার আর পাশে দাঁড়ালো। এবং যখন আমি নিজেকে বোঝালাম যে না, এটা থেকেও অনেক কিছু করা যায়। টালিগঞ্জ অনুভাবনার এই বছর 10 বছর পূর্তি হলো ছোটদের নিয়ে, তা আমি টালিগঞ্জ অনুভাবনা একদম প্রায় শুরু থেকেই রয়েছি। আমাদের যারা গার্জেনরা আছে এবং ভাই বোনেরা প্রত্যেকেই আমাদের ফ্যামিলির মতো। একটা রবিবার দেখাতে আমাদের মনে হয় যেন আজকে রবিবারটা কাটছেই না, এইরকমই আমাদের ফ্যামিলির মতো বন্ডিং তৈরি হয়েছে। তবে এই রাস্তা বড্ড কঠিন, চলতে হবে অনেকটা পথ, তবুও তারা স্বপ্ন দেখে। কারণ আজও অনেকে বিশ্বাস করে ক্রিয়েটিভিটির রাস্তায় কোনো ভবিষ্যৎ নেই। সত্যি কি তাই? হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছো তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছো তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না,